আমরা রাসূলকে দেখি নাই না দেখে ও তার প্রতি এত মহব্বত কিন্তু যারা নবীজির এই সুন্দর চেহারাখানি দেখেছে সেই নবীর ইন্তেকালের খবর যখন পেয়েছে একজন তখন বেহুশ হয়ে গিয়েছে ওমরের মতো মানুষ যিনি এত গরম পাথরের মতো হয়ে গেলেন একেক সাহাবী একেক রকম অবস্থা কেউ দাঁড়ানো ছিলেন খবর শুনে বসে গেলেন পাথরের মতো নিস্তেজ হয়ে গেলেন এইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পাথরের মতো অনুভূতি শূন্য থেকে এরপরে তিনি বললেন যে ব্যক্তি বলবে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যা করব কিরকম রাসূল প্রেম তিনি বললেন যে বলবে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদেরকে রেখে চলে গিয়েছেন আমি তার শরীর থেকে মাথা আলাদা করে দিব আল্লাহর হাবিব এখনো আছেন যে এটা বলবে আল্লাহর হাবিব চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো হয়ে গেলেন যে ওমর নবীজিকে এত মহব্বত করতেন যে নবীজির দিকে আঙ্গুল তাক করেছে আঙ্গুলটা তিনি একেবারে মাটির নিচে দিয়ে দিয়েছেন ঠিক কি না সেই ওমর এত রাসূল প্রেম ছিল ওমর এমন পাগলামি করছেন আবু বকর এসে এই পাগলামিগুলো দেখলেন কিচ্ছু বললেন না দেখলেন এক একজন সাহাবী এক এক রকম অনুভূতি শূন্য কি আর বলবেন তিনি তখন চুপচাপ থেকে নবীজির ঘরে ঢুকলেন আল্লাহর হাবিবের ঘরে ঢুকে তিনি দেখলেন ইয়ামানি চাদর দিয়ে আল্লাহর নবীর চেহারা খানি ঢেকে দেওয়া হয়েছে তিনি গিয়ে তার প্রিয় বন্ধু নবীজির চেহারা খানি দেখার জন্য চাদর মুবারক সরায়া তিনি তার কপালে চুমা দিতে লাগলেন তিনি বললেন আমার হাবিব আমার রাসূল আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আপনি মরণের স্বাদ আস্বাদন করেছেন আপনি চলে গিয়েছেন কিন্তু আপনার দেওয়া আমানত আমরা রক্ষা করব আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সবাই যেভাবে পাথরের মতো অনুভূতি শূন্য আমিও যদি এখন এরকম হয়ে যাই তাহলে সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে তিনি নিজেকে স্থির করলেন সবর করলেন ধৈর্য ধরলেন নিজেকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসলেন কিছুক্ষণ পর তিনি দরজা খুলে বাহিরে বের হলেন বাহিরে বের হয়ে দেখছেন ওমরের পাগলামি আরো বেড়েছে তিনি বলছেন যে বলবে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব নবীজি আমাদেরকে ছেড়ে কখনো চলে যেতে পারেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পাগলামি দেখলেন তারপরে তিনি বললেন আল্লাহর রাসূলের সাহাবীরা আমার দিকে মনোযোগ দাও এবার নিজেকে নিয়ন্ত্রণে এনে তিনি বক্তব্য দিলেন ভাষণ দিলেন তিনি বললেন আইয়ুহান নাস হে মানবজাতি হে মানুষেরা সবাই শুনো ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত শুনো যারা মুহাম্মাদের ইবাদত করো তারা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন চলে গিয়েছেন ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রেখো আল্লাহর কোনো মরণ নাই তিনি এখনো আছেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠালেন সেই দায়িত্ব সম্পন্ন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসলো আল্লাহর নবীর বিদায়ের সময় যখন চলে আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার আগে বিদায়ের কিছু লক্ষণ প্রকাশিত হতে লাগলো যেমন রোজা ফরজ হওয়ার পর থেকে নবীজি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন কিন্তু যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান নবীজির জীবনের শেষ রমজানে তিনি 10 দিন নয় 20 দিন ইতিকাফ করেছেন কতদিন তার বিদায়ের আলামত প্রকাশ পাচ্ছিল প্রত্যেক বছর রমাদানে সাইয়েদনা জিব্রিল আমিন নবীজিকে একবার কুরআন শোনান নবীজিও জিব্রিলকে একবার পুরো কুরআন শোনান
কিন্তু যেটি নবীজির জীবনের শেষ রমজান ছিল সেই রমজানে সাইয়েদনা জিব্রিল নবীজিকে ওই রমজানে দুইবার পুরা কোরআন শুনিয়েছেন নবীজি ও সাইয়েদনা জিব্রিলকে কোরআন শুনিয়েছেন যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান তার আগে যখন নবীজি দুনিয়া থেকে চলে যান তার আগে তার জীবনের শেষ হজের ভাষণে তিনি বলেছিলেন হে উপস্থিত সাহাবীরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো কারণ এরপরে আমি আর তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা আমি জানি না আল্লাহর নবীর এমন বক্তব্য দ্বারা সাহাবায়ে কেরামদের কেউ কেউ বুঝতে পেরেছিলেন নবীজির দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন খুদু আননি মানাসিককুম আমার সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজ এবং কুরবানির বিধিবিধান ভালো করে শিখে নাও কারণ এরপরে হয়তো এই সুযোগ তোমরা আর নাও পেতে পারো নবীজি যখন মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে একদিন তিনি উহুদ প্রান্তরে গেলেন উহুদের যুদ্ধে যে সকল সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের কবর তিনি এমন ভাবে জিয়ারত করলেন জিয়ারতের শেষে যখন দোয়া করছিলেন সাহাবীরা বললেন নবীজির দোয়া দেখে আমরা বুঝতে পেরেছিলাম তিনি যেন জীবিত এবং মৃত সকলের কাছ থেকে বিদায় নেওয়া আরম্ভ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের কবর জিয়ারতের পরে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে মদিনায় এসে ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী খুতবা দিতে গিয়ে বললেন ইন্নি ফরাতুল লাকুম আমি তোমাদের আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছি ও আনা শাহীদুন আলাইকুম আর আমি তোমাদের উপরে সাক্ষ্যদানকারী হব ইন্না মাউইদাকুমুল হাউদ দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমার উম্মত তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে সাহাবীদের সামনে খুতবা দিতে গিয়ে নবীজি আরো বলেছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা আনজুরু ইলা হাউদিল আন আমি যেন এখন আমার সামনে হাউজে কাউসার দেখতে পাচ্ছি এমন বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম আন্দাজ করা আরম্ভ করেছেন হয়তো নবীজি কিছুদিনের মধ্যেই আমাদের কাছ থেকে চলে যাবেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 13-14 দিন আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন বাকি কবরস্থানে নবীজি এক জানাজায় গেলেন জানাজা থেকে ঘরে ফেরার পরে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন আয়েশা আমার প্রচন্ড মাথা ব্যথা আরম্ভ হয়েছে মাথা ব্যথা থেকে তার রোগ আরম্ভ হলো তারপরে প্রচন্ড জ্বর চলে আসলো আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার সময়ও তিনি স্ত্রীদের সাথে পালা বদল করে থেকেছেন কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার আগের সপ্তাহে তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন ছিলেন বারবার তিনি বলছিলেন বারবার তিনি বলছিলেন আইনা আন আইনা আইনা আনা গদান আগামীকাল আমি কোথায় থাকবো আইনা আনা গদান আগামীকাল আমি কোথায় থাকবো নবীজি যখন এই কথাগুলো বারবার বলছিলেন নবীজির অন্যান্য বিবিরা বুঝতে পারলেন হয়তো নবীজি তার জীবনের এই শেষ দিনগুলো তিনি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কাটাতে চাচ্ছেন তারা এটা বুঝে ফেললেন তারাও অনুমতি দিয়ে দিলেন নবীজি তার ইন্তেকালের আগে এক সপ্তাহ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রচন্ড জ্বর জ্বরের কারণে তার পুরো শরীর অত্যন্ত গরম হয়ে গেল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির মাথার মধ্যে কাপড় দিলেন কাপড় ভিজাইয়া কাপড় দিলেন জলপট্টি দিলেন নবীজির গা মুছে দিলেন সূরা ফালাক এবং নাস পড়ে তিনি নবীজির গা মুছে দিলেন ঝাড় ফুঁক করলেন নবীজিও তখন বারবার তিনি দোয়া করছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিরফিকিল আলা
আল্লাহর নবী দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো আর তুমি আমার উত্তম বন্ধুর সাথে আমার মিলন তুমি ঘটিয়ে দাও সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 5 দিন আগে কত দিন আগে 5 দিন আগে তার অবস্থা আরো বেশি অবনতির দিকে চলে গেল প্রচন্ড জ্বর আহারে আমার নবী বিছানা থেকে উঠতে পারছেন না নিজে নিজে উঠতে পারছেন না কারো সহযোগিতা নিয়ে বিছানা থেকে ওঠেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না চলতে পারেন না কি অবস্থা দিনটা ছিল বুধবার বুধবার দুপুর বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ আদায় করব এই চরম অসুস্থতার মধ্যেও নবীজি নামাজের জামাতের জন্য কেমন পাগল পাড়া ছিলেন আজকে সেই নবীর উম্মত আমরা কখনো ইচ্ছে হলে নামাজে আসি কখনো ইচ্ছে হলে আমরা নামাজে আসি না কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার মাত্র 5 দিন আগে বিছানা থেকে একা একা উঠতে পারেন না দাঁড়াতেও পারেন না হাঁটতে পারেন না কি অবস্থা এত দুর্বল হয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমার শরীরে পানি ঢেলে দাও 7 বশক পানি ঢেলে দেওয়া হলো নবীজি হাঁটতে পারেন না একা একা মসজিদে যাবেন নবীজি যেতে পারছেন না দুর্বল হয়ে গেলেন দুজন সাহাবীকে নবীজি ডাকলেন দুজন সাহাবীকে ডেকে নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করলেন খুব খেয়াল করে শুনেন আমার নবী নামাজের জন্য জামাতের জন্য আমার নবীর দিলটা কেমন পাগল পাড়া ছিল দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে হাজির হয়েছেন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি খুতবা দিয়েছেন ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন বক্তব্য দিতে গিয়ে বললেন ও আমার সাহাবীরা শোনো আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে মসজিদে নববীর চারদিকে যতগুলো দরজা আছে সব বন্ধ হয়ে যাবে শুধু আজকে থেকে আবু বকরের দরজাটা খোলা থাকবে নবীজি খুতবা দিতে গিয়ে আরো বললেন সাহাবীরা শোনো এই পৃথিবীতে রব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে ত্যাগ করলেন ত্যাগ করে মাবুদের সঙ্গে সাক্ষাৎ লাভকে দিদার লাভকে পছন্দ করে দিলেন আল্লাহর হাবিব যখন এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না করা আরম্ভ করলেন অন্যান্য সাহাবীরা বললেন আবু বকর আপনি কাঁদেন কেন নবীজি কার না কার কথা বলেছেন এখানে আপনি কেন কাঁদছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ঠিকই বুঝতে পেরেছেন কোন সাহাবীরা নবীজির বক্তব্যের ভাবার্থ মর্মার্থ উদ্দেশ্য না বুঝলেও নবীজির প্রিয় বন্ধু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছেন এই পৃথিবীর সম্পদ তো তার হাবিবকে আল্লাহ তিনি দিতে চেয়েছিলেন তিনি সম্পদ ত্যাগ করে মালিকের দিদার লাভকে পছন্দ করেছেন তার মানে হলো আল্লাহর হাবিব তার মালিকের দিদার লাভ করে আমাদেরকে ছেড়ে এতিম বানিয়ে চলে যাবেন এই কথা বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়লেন আল্লাহর নবী বক্তব্য দিতে গিয়ে আরো সাবধান করে গেলেন নবীজি বললেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত কারণ ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসজিদা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে নবীজি সাহাবীদেরকে বললেন খবরদার উম্মত তোমরা আমার কবরকে ইবাদতের জায়গা বানিও না তোমরা আমার কবরকে চাওয়ার জায়গা বানিও না কারণ যা চাইতে হবে সব কিছু যার কাছে তিনি কি আল্লাহ নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ হে আল্লাহ আমার কবরকে তুমি মূর্তির মতো বানিয়ে দিও না
আমার কবর যেন মানুষের ইবাদতের জায়গা না হয় ইশতাদা গযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাদু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ কারণ ওই কওমের উপরে আল্লাহ তাআলা অধিক পরিমাণ রাগান্বিত হন যারা নবীদের কবরগুলোকে সাজদার স্থান বানিয়েছে যেই নবী নিষেধ করেছেন কবরকে সাজদার স্থান বানানো যাবে না সেই নবীর উম্মত আজকে দেখেন চারিদিকে হাজার হাজার মাজার বানিয়ে সেই মাজারকে তারা সাজদার জায়গা বানিয়েছে ঠিক কি না নবীজি বলেছেন খবরদার নবীজি ইন্তেকালের 5 দিন আগে এই বক্তব্য দিচ্ছেন দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে গেলেন আল্লাহর নবী খুতবা দিলেন খুতবার মধ্যে ইঙ্গিত পাওয়া গেল নবীজি দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর নবী নামাজে ইমামতি করলেন ঘরে ফিরে আসলেন খুবই দুর্বল অবস্থা তার সেই দিন সকল নামাজে তিনি ইমামতি করলেন বুধবার সব নামাজে ইমামতি করলেন পরের দিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার ফজর জোহর আসর মাগরিব পর্যন্ত নবীজি ইমামতি করেছেন যেতে পারেন না উঠতে পারেন না দাঁড়াতে পারেন না নিজে নিজে বিছানা থেকে উঠে চলতেও পারেন না কিন্তু আল্লাহর হাবিবের পরেও মসজিদের জামাত থেকে তিনি নিজেকে বঞ্চিত করেন নাই নবীজি যখন উঠতে যাবেন উঠতে পারেন না তার বিবি আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহার সাহায্য নিয়ে তিনি উঠেন মসজিদে যাবেন কিভাবে যাবেন বললেন আমার দুজন সাহাবীকে ডাকো আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে খুব কষ্ট করে করে মাগরিবের নামাজে ইমামতিতে গেলেন এটাই ছিল আল্লাহর নবীর জীবনের শেষ ইমামতি বৃহস্পতিবার মাগরিবের নামাজ এটাই ছিল আল্লাহর হাবিবের জীবনের শেষ ইমামতি নবীজি সেই দিন নামাজে ইমামতি করলেন নামাজে শেষ করে তিনি যখন ঘরের মধ্যে চলে আসলেন অসুস্থতা আরো বেড়ে গেল প্রচন্ড জ্বর চলে আসলো এবার নবীজি বেহুশ হয়ে গেলেন নবীজি বেহুশ হয়ে গিয়েছেন এমন সময় এশার আজান হয়ে গেল সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বিলালের আজানের পরে অপেক্ষায় আছেন নবীজি আসবেন আর জামাত আরম্ভ হবে আল্লাহর নবী হুশ আল্লাহর নবীর হুশ ফিরল তিনি আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন আয়েশা এখন কোন সময় আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহা বললেন অগো আল্লাহর হাবিব এখন তো এশার নামাজের সময় মসজিদে নববীতে বিলাল আজান দিয়ে ফেলেছেন সাহাবীরা আপনার অপেক্ষায় আছেন আপনি গেলেই নামাজ আরম্ভ হবে তিনি বললেন আয়েশা আমার জন্য অজুর পানি নিয়ে আসো নবীজি অজু করলেন অজু করে যখনই বিছানা থেকে উঠতে যাবেন আবার নবী আবারও বেহুশ হয়ে গেলেন পুনরায় তিনি বেহুশ হয়ে গেলেন সাহাবীরা নামাজের জন্য তখনও অপেক্ষা করছেন যখন নবীজির আবার হুশ আসলো নবীজি বললেন আয়েশা কোন সময় এখন কোন সময় হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এখনো এশার নামাজের সময় সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষায় আছে আপনি গেলেই পরে নামাজ আরম্ভ হবে নবীজি বললেন আয়েশা আমি অজু করব অজুর জন্য পানি আনো নবীজি আবার অজু করলেন অজু করে তিনি আবারও যখন বিছানা থেকে দাঁড়াতে যাবেন আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন দ্বিতীয়বার বেহুশ হয়ে গেলেন লম্বা সময় তিনি আবারও বেহুশ থাকলেন আবারও হুশ ফিরে আসলো এভাবে করে আল্লাহর নবী তিন তিনবার বেহুশ হলেন এরপরে যখন হুশ ফিরল নবীজি বললেন আয়েশা এখন কোন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন অগো আল্লাহর হাবিব এখনো সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছেন আপনি গেলে নামাজ আরম্ভ হবে নবীজি বললেন অজুর পানি আনো আমি অজু করে তারপরে নামাজে দাঁড়াতে চাই অজুর পানি আনা হলো আবার নবীজি বেহুশ হয়ে গেলেন সাহাবীরা অপেক্ষা করছেন এরপরে তৃতীয়বার বেহুশ থেকে হুশ আসার পরে নবীজি বললেন আয়েশা এখন কোন সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন অগো আল্লাহর হাবিব এখনো এশার নামাজের সময় সাহাবীরা দীর্ঘক্ষণ যাবত আপনার জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী মনে মনে ব্যথা অনুভব করলেন কারণ নামাজ ফরজ হওয়ার পর থেকে আল্লাহর নবী সব সময় ইমামতি করেছেন আজকে নবী নামাজের ইমামতির জন্য বারবার অজু করে যেতে চাচ্ছেন কিন্তু নবীজি পারছেন না
আরে কোন নবীর উম্মত আমরা দেখেন নবীজি মসজিদে গিয়ে নামাজটা জামাতে পড়বেন কত কষ্ট করেছেন নবীজি যখন দেখলেন তিনি পারবেন না বললেন আয়েশা আমার মনে হচ্ছে মসজিদে নববীর ইমামতির জায়গায় আমি আর কোনোদিন দাঁড়াতে পারবো না মসজিদে নববীর ইমামতির জায়গায় মনে হয় আমি আর কখনো দাঁড়াতে পারবো না তোমার পিতা আবু বকরকে বলো আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে যেতে তোমার পিতাকে বলো আবু বকরকে বলো আমার জান আমার জায়নামাজের মধ্যে ইমাম হিসাবে দাঁড়াতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন আমার বাবা অত্যন্ত নরম দিলের মানুষ তিনি যদি নবীজির জায়নামাজে ইমামতিতে দাঁড়িয়ে যান তাহলে তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না তিনি নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী আপনি এই দায়িত্ব আমার বাবাকে না দিয়ে অন্য কাউকে দেন আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই দায়িত্ব দেন কারণ তিনি কঠিন স্বভাবের মানুষ তিনি হয়তো পারবেন নবীজি বললেন না আমার আবু বকর আমার হিজরতের সাথী আমার আবু বকর আমার সারা জীবনের দিন কায়েমের সাথী সুবহানাল্লাহ নবীজি বললেন আমার আবু বকর ইয়াজ আমার যায় নামাজে ইমামতিতে দাঁড়াবে এই খবর যখন সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি এবার নবীজির যায় নামাজে দাঁড়ালেন নবীজির যায় নামাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যখন তিলাওয়াত আরম্ভ করলেন তিলাওয়াত করতে পারেন না বারবার তিনি কান্নায় ভেঙে পড়েন পিছনেও সাহাবীরা কান্নায় বেহুশ হয়ে যাওয়ার অবস্থা কারণ সাহাবীরা এই প্রথমবারের মতো মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছেন নবীজির ইমামতি ছাড়া তারা বুঝতে পেরেছেন নবীজির যায় নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছেন তার মানে নবীজির পিছনে নামাজ আদায় করা থেকে আমরা চিরদিনের জন্য মাহরুম বঞ্চিত হয়ে গেলাম নামাজ আরম্ভ হলো নামাজ চলছে এমন সময় আল্লাহর নবীর হুশ আসলো নবীজি বললেন আয়েশা সাহাবীরা কি নামাজ শুরু করেছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনার পারমিশনের পরে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ আরম্ভ হয়েছে নবীজি তখন এত আনন্দিত হলেন এত খুশি হলেন নবীজি বললেন আয়েশা মসজিদে নববীর দিকের জানালাটা একটু খুলে দাও জানালা খুলে পর্দা একটু সরায়া দাও কেমনে আমার সাহাবীরা নামাজ পড়ে আমি ছাড়া আমি একটু দেখি যখন জানালা খুলে দেওয়া হলো পর্দা সরিয়ে দেওয়া হলো আল্লাহর নবী একটু উঁকি দিয়ে নামাজের দৃশ্যটা দেখলেন নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবী কেঁদে ফেললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন নবী গো সাহাবীরাও কাঁদে এই দিকে আপনিও কাঁদেন সাহাবীরা কাঁদছে আপনি নামাজে ইমামতিতে নাই কিন্তু আপনি কাঁদেন কেন নবীজি তখন বললেন আয়েশা রে আমার চোখে তুমি যে পানি দেখো এই পানি কোনো দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি কারণ আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ এই দৃশ্য আমাকে দেখার সুযোগ দিয়েছেন এই যে সাহাবীরা আমার অনুপস্থিতিতে কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছে নামাজের এই পরিবেশ নিশ্চিত করার জন্য সাফা পাহাড়ে আমার রক্ত ঝরেছে তাইফের ময়দানে কাফিরগুলো আমাকে মেরেছে উহুদের ময়দানে কাফিররা আমার দানদান শহীদ করেছে এই পরিবেশ কায়েমের জন্য এই নামাজ কায়েমের জন্য দিন কায়েমের জন্য 23 বছর আমি মার খেয়েছি সংগ্রাম করেছি দুনিয়া থেকে যাওয়ার আগে এই চিত্র সরাসরি দেখে আমার মনটা ভরে গিয়েছে নবীজির যায় নামাজে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন বৃহস্পতিবার এশার নামাজ থেকে আবু বকরের ইমামতি আরম্ভ হলো নবীজি 12ই রবিউল আউয়াল সোমবার দুনিয়া থেকে চলে গিয়েছেন বৃহস্পতিবার এশার নামাজ থেকে সোমবার ফজরের নামাজ পর্যন্ত মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজির জীবদ্দশায় করেছেন সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত ওয়াক্ত 17 ওয়াক্ত নবীজির জীবদ্দশায় সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আন মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন
আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগের দিন সোমবার দুনিয়া থেকে চলে যাবেন রোববার তিনি তার স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন দেখে বললেন আয়েশা আমার ঘরে কি কোনো সম্পদ আছে নাকি কেমন নবী দেখেন আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে বাড়ি বানাই কয়েকটা গাড়ি বানাই কয়েকটা গাড়ি কিনি কয়েকটা বাড়ি বানাই কয়েকটা মনে হয় যেন গাড়ি বাড়ি আর সম্পদ নিয়ে আমরা কবরে যাব কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার আগের দিন বললেন আয়েশা আমার ঘরে কি এখনো কোনো সম্পদ আছে নাকি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন মাত্র কয়েক দিনার কয়েক দিরহাম আমার ঘরে আছে আল্লাহর হাবিব বললেন এক কোণে নিয়ে আসো আমি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিব সদকা করে দিব কারণ আল্লাহর দেওয়া ধন সম্পদ আমি দুনিয়ায় রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না আমি যেন আমার মালিককে গিয়ে বলতে পারি আল্লাহ তোমার দেওয়া সম্পদ তোমার রাস্তায় দিয়ে তোমার সাথে আমি দিদার করতে এসেছি আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে দেওয়ার মধ্যে মজা আছে এটা তারা বুঝবে যাদের অন্তরে ঈমান আছে এটা সে বুঝবে না যে মনে করে তার দুনিয়া সব মুমিনের জন্য দুনিয়া সব কিছু নয় মুমিনের জন্য আখিরাত হচ্ছে আসল জীবন কারণ দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে কোনো শেষ রব্বার আল্লাহর নবী তার কাছে যে দিনার দিরহাম ছিল সেগুলো তিনি দান করে দিলেন আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে চলে যান দিনটা ছিল কিবার জুড়ে বলেন কিবার সোমবার এত অসুস্থতা বেড়েছে বারবার আল্লাহর হাবিবের গাব ঘেমে যাচ্ছে প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা ব্যথা এত অসুস্থতা ফজরের আজানের সময় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন আয়েশা আমার সাহাবীরা মনে হয় মসজিদে আসা আরম্ভ করেছে আমি একটু ফজরের নামাজের দৃশ্যটা দেখি কেমনে তারা নামাজ আদায় করে কারণ নবীজি ঠিকই বুঝতে পেরেছিলেন আজকে ফজরের নামাজের দৃশ্য এটাই হবে নবীজির নিজের চোখে দেখা শেষ দৃশ্য এরপরে আর সাহাবীদের নামাজের দৃশ্য নবীজি দেখতে পারবেন না এজন্য তিনি আম্মা জানকে বললেন মসজিদে নববীর দিকের দরজাটা খুলো পর্দা একটু সরাও তখনও জামাত আরম্ভ হয় নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন নবীজির ঘর থেকে একটা জানালা খোলা হলো তিনি দেখলেন নবীজি উকি দিয়ে তাকাচ্ছেন সঙ্গে সঙ্গে তিনি ইমামতের জায়গা থেকে সরে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন হয়তো নবীজি নামাজে আসতে চাচ্ছেন নবীজি নামাজে আসলে নবীজি ইমামতি করবে তখন ইমামতির জায়গা ছেড়ে দিচ্ছেন নবীজি ঘর থেকে ইশারা করলেন আঙ্গুল দিয়ে ইশারা দিলেন না বললেন আবু বকর তুমি ইমামতি করো তুমি আমার জায়গায় দাঁড়াও আমি দেখতে চাই আমার বন্ধু আমার জায়গায় দাঁড়িয়ে কেমনে ইমামতি করে সাইয়েদিনা আবু বকরের ইমামতিতে নবীজি যেদিন দুনিয়া থেকে চলে যান সোমবার সেই দিন ফজরের জামাত অনুষ্ঠিত হলো আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন দেখে তার মনটা ভরে গেল সেদিনও তিনি কান্না করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো আপনি এত বেশি কান্না করছেন কেন আম্মা জানকে নবীজি বললেন আয়েশা গো এটা দুঃখের পানি না এটা হলো আনন্দের পানি কারণ আমার সাহাবীরা আমার সামনে জীবদ্দশায় এত সুন্দর নামাজের দৃশ্য দেখে এত সুন্দর নামাজ আদায় করছে সুন্দর এই নামাজের দৃশ্য দেখে আমি নবীর দিন মনটা আনন্দে ভরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য এমন পাগল পাড়া ছিলেন ফজরের নামাজের দৃশ্য নিজের চোখে দেখলেন আর নবীজি জোহরের নামাজের দৃশ্য দেখতে পারলেন না সেই দিন দুপুরের আগেই আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জ্বর এবং মাথা ব্যথার কারণে স্বাস্থ্যের অবনতির কারণে তিনি যখন কষ্ট পাচ্ছেন নবীজির কলিজার টুকরামে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি তার পিতার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ছেন নবীজি তার কলিজার টুকরামে ফাতেমার এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না নবীজি বললেন ফাতেমা শোনো দুনিয়ার সব কিছু আমি সহ্য করতে পারি কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না
আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি কেঁদো না কারণ তোমার চোখের পানি আমার সহ্য হয় না ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন নবীজি ফাতেমাকে হাত দিয়ে ইশারা করলেন কাছে ডাকলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে যখন গেলেন নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে প্রথমবার কানে কানে কি যেন বললেন নবীজি কানে কানে যখন বললেন তিনি আরো বেশি কান্না বাড়িয়ে দিলেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন মা গো তুমি কাঁদো কেন তুমি এত কেঁদো না তোমার কান্না আমি নবী সইতে পারি না তিনি বললেন আব্বাজান আপনার এই কষ্ট দেখে আমার অত সহ্য হয় না নবীজি তখন বললেন ফাতেমা শোনো লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না তিনি বুঝে ফেললেন আজকের দিনটা হলো নবীজির শেষ দিন আরো বেশি কান্নায় ভেঙে বললেন নবীজি আবার তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এবার কানে কানে তিনি কি যেন বললেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না থামিয়ে দিলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখলেন দেখার পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন কি ব্যাপার ফাতেমা নবীজি তোমার কানে কি এমন বললেন যে তুমি সাথে সাথে কান্না থামিয়ে দিলে কান্না বন্ধ করে দিলে তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার বাবা আমাকে কাছে ডেকে নিয়ে কানে কানে বলেছেন মা গো তুমি কেঁদো না আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে অর্থাৎ আমার আহলে বাইত থেকে তুমি সবার আগে দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসবে তুমি কান্না করো না তোমার কান্না আবারও যেমন সহ্য হয় না আল্লাহর আকাশের ফেরেশতাদেরও সহ্য হচ্ছে না আল্লাহ বরদাস্ত করতে পারছেন না আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমি যেন তোমাকে এই সুখবরটা দেই আল্লাহ আমাকে জানিয়েছেন আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমি আল্লাহ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নাতে সকল নারীদের নেত্রী বানায়া দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন কে ডাকলেন হাসান আর হুসাইন এই দুইজন ছিলেন নবীজির বড় আদরের রত্ন এই দুই নাতিকে নবীজি বড় মহব্বত করতেন কত মহব্বত করতেন শুনেন নবীজি ঘর থেকে একবার বের হয়েছেন ডান কাঁধে একজন নাতি বাম কাঁধে আর একজন নাতি দুই কাঁধে দুই নাতিকে নিয়ে নবীজি বের হয়েছেন একবার তিনি হাসানকে চুমা দেন আর একবার হোসাইনকে চুমু দেন সাহাবিরা এই দৃশ্য দেখলেন দেখে বললেন নবী গো এই দুইজন নাতিকে মনে হয় আপনি খুব বেশি ভালোবাসেন সাহাবিরা সাহাবিদেরকে নবীজি বললেন কি বলো সাহাবিরা আমার হুমা রাইহানাতাই এই দুইজন হলো আমার সুগন্ধি সুবহানাল্লাহ আমার এই দুই নাতি হলো আমার সুগন্ধি আমার এই দুই নাতিকে যারা কষ্ট দেয় তারা যেন আমি হাবিবের কলিজায় আঘাত দেয় আর আমার এই দুই নাতিকে যারা ভালোবাসে তারা যেন আমি রসূলুল্লাহকেই ভালোবাসে হাসান হোসাইনকে নবীজি শেষবারের মতো কাছে ডেকে খুব বেশি আদর করলেন তাদের কপালে নাকে ঠুটে গালে চুমু দিতে লাগলেন শেষবারের মতো আদর করে নিলেন এরপরে নবীজি তার স্ত্রীদের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন কিছু উপদেশ দিলেন এরপরে নবীজি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তখনও নবীজি আম্মা জানা আয়েশার কোলে মাথা রাখা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বড় সৌভাগ্যবতী নারী কারণ তার কোলে মাথা রেখে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে নবীজির মাথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সাথে কথা বলছেন এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আন সেখানে আসলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর হাতে তখন একটা মিসওয়াক ছিল আল্লাহর নবী মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন আম্মা জান আয়েশা বুঝতে পারলেন হয়তো আল্লাহর নবী মিসওয়াক করতে চাচ্ছেন তিনি নবীজিকে বললেন ও আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনাকে কি মিসওয়াক এনে দিব নাকি নবীজি বললেন হ্যাঁ আমাকে একটু মিসওয়াক এনে দাও
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাইয়ের মাধ্যমে একটা মিসওয়াক আনালেন মিসওয়াকের মাথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখে নিয়ে চিবাতে লাগলেন কারণ আল্লাহর হাবিব তখন খুবই অসুস্থ মিসওয়াকের মাথাটা না ভাঙলে কি মিসওয়াক করা যাবে নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের মাথা ভাঙলেন মিসওয়াকের মাথাটা একটু চিবিয়ে দিলেন মিসওয়াকের মাথাটা চিবানোর কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখের লালা এই মিসওয়াকের মধ্যে লেগে গেল নবীজির কাছে তিনি যখন মিসওয়াক দিলেন শেষ মুহূর্তে নবীজি তার বিবির প্রতি কি ভালোবাসাটা দেখালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা হাতে নিয়ে মিসওয়াক না করে সর্বপ্রথম তিনি মিসওয়াকে লাগানো তার বিবির মুখের লালাগুলো তিনি চুষা আরম্ভ করে দিলেন মিসওয়াক করলেন এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমাকে আল্লাহ দুনিয়ার সেরা একটা নিয়ামত দিয়েছেন আমি দুনিয়ার শ্রেষ্ঠ নারী এই জন্য কারণ আমার কোলে মাথা রেখে আমার ঘরে আমার মুখের লালা নবীজি আমার মুখের লালা নবীজি তার ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর সাথে দিদার লাভ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন তাহলে নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে শেষ আমল ছিল মিসওয়াক শেষ আমল ছিল মিসওয়াক সেই নবী ছিলেন পরিচ্ছন্ন সেই নবী ছিলেন অত্যন্ত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন সেই নবী অনেক উম্মত আছে ঠিকমতো দাঁত ব্রাশ করে না মুখে গন্ধ দুর্গন্ধের কারণে আশেপাশে মানুষ থাকতে পারে না নবীর উম্মত তো এমন হতে পারে না আল্লাহর নবী যখনই ওযু করেছেন ওযুর আগে মিসওয়াক করেছেন যখনই নামাজে দাঁড়িয়েছেন নামাজের আগে মিসওয়াক করেছেন যখনই আল্লাহর হাবিব ঘুমিয়েছেন ঘুমানোর আগে মিসওয়াক করেছেন যখনই আল্লাহর হাবিব ঘুম থেকে উঠেছেন তখনও তিনি মিসওয়াক করেছেন যারা মিসওয়াক করে তাদের মুখে কখনো কোনো দুর্গন্ধ হয় এজন্য মিসওয়াকের আমল করবেন পকেটে মিসওয়াক রেখে দিবেন কারণ মিসওয়াক হচ্ছে নবীজির সুন্নাত এমন কি দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজি মিসওয়াক করে করে আল্লাহর কাছে গিয়েছেন সুবহানাল্লাহ এজন্য মিসওয়াক করবেন মিসওয়াকের আমল নিজের ভেতরে রাখবেন আল্লাহর হাবিব মিসওয়াক করলেন এরপরে তিনি কুলি করলেন তারপরে তিনি বললেন আয়েশা গো আমার খুব কষ্ট হচ্ছে পাত্রের মধ্যে তুমি হাত চুবিয়ে আমার ললাট আমার কপাল আর গা একবার মুছে দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কপাল আর ললাট তিনি মুছে দিচ্ছিলেন নবীজি তখন বলছিলেন আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরাত নবীজি বললেন হে আল্লাহ মরণের যন্ত্রণা থেকে আমি তোমার কাছে রেহাই চাই কারণ মৃত্যুর মধ্যে নিশ্চয়ই যন্ত্রণা কষ্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কোলে মাথা রাখা তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এর আগে তিনি বললেন মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাঃ ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা নবীজি বললেন হে আল্লাহ নবীগণ সিদ্দিকগণ শহীদ এবং নেককার ব্যক্তিগণ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আমাকে তুমি তাদের সাথী বানিয়ে দাও তিনি আরো বললেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিল রাফীকিল আলা আল্লাহুম্মা আর-রাফীকিল আলা নবীজি বললেন হে আল্লাহ তুমি আমার উপর আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আর তুমি আমার সর্বোচ্চ বন্ধুর সাথে আমাকে মিলিত করো সর্বোত্তম বন্ধু যিনি তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন আম্মা জান আয়েশার কোলে মাথা রাখা শেষ অতিটুকু নবীজি তার আহলে বাইত এবং উম্মতদেরকে করলেন দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে শেষ কথা বলে গেলেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম আমার উম্মত নামাজ 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 কখনো ছেড়ে দিও না আর দাস দাসীদের ব্যাপারে উদাসীন শেষ কথাটা কোন ইবাদতের ব্যাপারে বললেন কথা বলেন না কেন কোন ইবাদত সেই নামাজের খবর নাই
ফজর নাই যোহর নাই আসর নাই মাগরিব নাই এশাও নাই সেই নামাজের কবর নাই আবার বলেন নবী প্রেম আছে রাসূল প্রেম আছে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোন নবী প্রেম নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে রাসূল প্রেম নাই কারণ নবীজির জীবনের শেষ কথাটা ছিল জোরে বলেন আর জোরে সেই নামাজ আপনারা ছাড়বেন তো সবাই এই নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার আগে মুহূর্তেও কষ্ট করে করে সাহাবীদের কাঁধের উপরে ভর করে নামাজে গিয়েছেন আজকের কথাগুলো স্মরণ রাখবেন নবীজি জামাতের প্রতি নামাজের প্রতি কেমন আন্তরিকতা ছিল শেষ মুহূর্তেও নবীজি উম্মতকে বললেন নামাজ 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 ছেড়ে দিও না এই কথাগুলো বলে বলে আম্মা জানের কোলেই নবীজি ঢলে পড়লেন দুনিয়া থেকে নবীজি চলে গেলেন এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে গেল যেই সাহাবী শুনেন পাথরের মতো শক্ত হয়ে যান যিনি এই খবর শুনেন অনুভূতি শূন্য হয়ে যান আপনার বাবা আপনার মা মারা গেলে আপনার অবস্থা কেমন হবে আর একজন ইমানদারের কাছে বাবা মায়ের চাইতেও যিনি সবচাইতে প্রিয় তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা রাসূলকে দেখি নাই না দেখেও তার প্রতি এত মহব্বত কিন্তু যারা নবীজির এই সুন্দর চেহারাখানি দেখেছে সেই নবীর ইন্তেকালের খবর যখন পেয়েছে এক একজন তখন বেহুশ হয়ে গিয়েছে ওমরের মতো মানুষ যিনি এত গরম পাথরের মতো হয়ে গেলেন এক এক সাহাবী এক এক রকম অবস্থা কেউ দাঁড়ানো ছিলেন খবর শুনে বসে গেলেন পাথরের মতো নিস্তেজ হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই নরম দিলের মানুষ সোমবার ফজরের পরে নবীজির ঘরে এসে নবীজিকে দেখে গিয়েছেন তার বাড়ির পথে রওনা হয়েছেন বাড়িতে যাওয়ার পরে তিনি শুনলেন নবীজি নাই বাড়ি থেকে পাগলের মতো রওনা করলেন এইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পাথরের মতো অনুভূতি শূন্য থেকে এরপরে তিনি বললেন যে ব্যক্তি বলবে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যা করব কিরকম রাসূল প্রেম তিনি বললেন যে বলবে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদেরকে রেখে চলে গিয়েছেন আমি তার শরীর থেকে মাথা আলাদা করে দিব আল্লাহর হাবিব এখনো আছেন যে এটা বলবে আল্লাহর হাবিব চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো হয়ে গেলেন যে ওমর নবীজিকে এত মহব্বত করতেন যে নবীজির দিকে আঙ্গুল তাক করেছে আঙ্গুলটা তিনি একেবারে মাটির নিচে দিয়ে দিয়েছেন ঠিক কি না সেই ওমর এত রাসূল প্রেম ছিল ওমর এমন পাগলামি করছেন আবু বকর এসে এই পাগলামিগুলো দেখলেন কিচ্ছু বললেন না দেখলেন এক একজন সাহাবী এক এক রকম অনুভূতি শূন্য কি আর বলবেন তিনি তখন চুপচাপ থেকে নবীজির ঘরে ঢুকলেন আল্লাহর হাবিবের ঘরে ঢুকে তিনি দেখলেন ইয়ামানি চাদর দিয়ে আল্লাহর নবীর চেহারা খানি ঢেকে দেওয়া হয়েছে তিনি গিয়ে তার প্রিয় বন্ধু নবীজির চেহারা খানি দেখার জন্য চাদর মুবারক সরায়া তিনি তার কপালে চুমা দিতে লাগলেন তিনি বললেন আমার হাবিব আমার রাসূল আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আপনি মরণের স্বাদ আস্বাদন করেছেন আপনি চলে গিয়েছেন কিন্তু আপনার দেওয়া আমানত আমরা রক্ষা করব আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সবাই যেভাবে পাথরের মতো অনুভূতি শূন্য আমিও যদি এখন এরকম হয়ে যাই তাহলে সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে তিনি নিজেকে স্থির করলেন সবর করলেন ধৈর্য ধরলেন নিজেকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসলেন কিছুক্ষণ পর তিনি দরজা খুলে বাহিরে বের হলেন বাহিরে বের হয়ে দেখছেন অমরের পাগলামি আরো বেড়েছে তিনি বলছেন যে বলবে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব নবীজি আমাদেরকে ছেড়ে কখনো চলে যেতে পারেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পাগলামি দেখলেন তারপরে তিনি বললেন আল্লাহর রাসূলের সাহাবীরা
আমার দিকে মনোযোগ দাও এবার নিজেকে নিয়ন্ত্রণে এনে তিনি বক্তব্য দিলেন ভাষণ দিলেন তিনি বললেন আইয়ুহান নাস হে মানবজাতি হে মানুষেরা সবাই শুনো ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান فإن محمدا قد مات শুনো যারা মুহাম্মাদের ইবাদত করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন চলে গিয়েছেন ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহর কোনো মরণ নাই তিনি এখনো আছেন সুবহানাল্লাহ অর্থাৎ তিনি সাহাবীদেরকে বুঝাতে চাইলেন আমরা তো নবীজির গোলামি করি না আমরা গোলামি করি কার সেই আল্লাহর কি কোনো মরণ আছে নাকি আমাদের শুরু আছে শেষও আছে কিন্তু আমার রব হলেন এমন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি প্রথম তিনি শেষ যখন কিচ্ছু ছিল না তখন ছিলেন কে আবার যখন কিচ্ছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে তিনি বুঝাতে চাইলেন শোনো সাহাবীরা আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো আমার আল্লাহ তো হাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি আছেন আমরা তো আল্লাহর ইবাদত করি আমাদের হিদায়াতের জন্য আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন দায়িত্ব শেষ হয়েছে আল্লাহ তার হাবিবকে তার কাছে নিয়ে গিয়েছেন তোমরা কি ওই আয়াত জানো না যেটা আল্লাহর হাবিবের জীবদ্দশায় আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছিল হয়তো তখন তোমরা সেই আয়াতটা অনুধাবন করতে পারোনি শুনো আজকে সেই আয়াতটা আমি আবু বকর তোমাদেরকে শোনায়া দেই তিনি তখন সূরা আলে ইমরানের ওই আয়াত সাহাবীদেরকে শোনায়া দিলেন তিনি বললেন وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ তিনি বললেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছাড়া আর অন্য কিছু নন তার আগেও দুনিয়ায় অনেক রাসূল এসেছেন আবার দুনিয়া থেকে তারা চলেও গিয়েছেন আফা ইম্মাতা আও কুতিলাম কলবতুম আলা আকাবিকুম সুতরাং নবীজি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি শহীদ হয়ে যান তাহলে কি তোমরা আবার পৃষ্ঠ প্রদর্শন করে পুনরায় কুফরিতে চলে যাবে নাকি শোনো ওয়ামাইয়ান কানিব আলা আকিবাইহি ফালাইয়া ইয়াদুরুল্লাহ শাইআ যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে কুফরিতে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না কারণ ওয়াসায়াজিল্লাহু শাকিরিন শুকরগুজার বান্দাদেরকে প্রতিদান যিনি দিবেন সবাই বলেন তিনি কে আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি বললেন শোনো নবীজির আগেও তো দুনিয়ায় অনেক নবী এসেছেন চলে গিয়েছেন সেই ধারাবাহিকতায় আমাদের নবীও চলে গিয়েছে তাই বলে কি আমরা এখন পাগল পড়া হয়ে নবীজির রেখে দেওয়া আদর্শ থেকে আমরা কি দূরে সরে যাব নাকি কথা বলেন যাব নাকি আল্লাহ তো বলেছেন ও নবী ইন্নাকা মাইয়িতুন আপনি মরণশীল আপনি মরণশীল এবং আপনার আগে যারা এসেছেন তারাও চলে গিয়েছেন সবাইকেই মরতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাগলপাড়া দিশেহারা সাহাবীদেরকে তিনি সান্ত্বনা দিলেন বললেন আমরা তো ইবাদত করি আল্লাহর সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো এই আয়াত তিলাওয়াতের পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পাগলামি বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ সব সাহাবীরা নিজেদেরকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসলেন কারণ তখন সাহাবীদের উপরে রহমত যিনি নাজিল করলেন তিনি কে আল্লাহ এবার নবীজির নবীজির দেহ মুবারক নিথর দেহ মুবারক লাশ মুবারকটা নবীজির ঘরের ভেতরে সাহাবায়ে কেরাম পরামর্শ আরম্ভ করলেন মদিনার রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য নবীজির একজন প্রতিনিধি বানানো দরকার খলিফা বানানো দরকার এই জায়গায় নাস্তিক এবং ইসলাম বিরোধীরা বলে মুসলমানরা অত্যন্ত ক্ষমতালুভী তারা তাদের নবীর লাশ তিন দিন রেখে দিয়েছে
ক্ষমতার জন্য নাউযু বিল্লাহি মিন জালিক শুনেন এখান থেকে শিক্ষা হলো মুসলমানরা আমির ছাড়া নেতা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এজন্য নবীজিকে দাফন করার আগেই সাহাবীরা পরামর্শ করলেন কাকে এই ইসলামী রাষ্ট্রের খলিফা বানানো যায় পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানো হলো কারণ তিনি তো নবীজির জীবদ্দশায় নবীজির জায়নামাজে ইমামতি করেছেন তিনি খিলাফতের হকদার সাহাবীরা পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানালেন সোমবার দিন চলে গেল সোমবার দুপুরের আগে সকাল 10টা 11টা বা 12টা এই রকম সময়ে নবীজি চলে গেলেন সারা দিন সাহাবীরা পরামর্শ করলেন কাকে খলিফা বানানো যায় ওই দিন শেষ মঙ্গলবার আবু বকর রাদিয়াল্লাহু আন খলিফাতুল মুসলিমিন নতুন পরিচয় তার এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন নবীজির গোসল দেওয়ার জন্য এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন মঙ্গলবার গোসল দেওয়ানো হলো কোন কিবারে মঙ্গলবার জোরে বলেন কিবারে মঙ্গলবার মঙ্গলবারে গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরে এবার নবীর দাফন কোথায় হবে দাফন কোথায় হবে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আন সাহাবীদের সাথে পরামর্শ করলেন কোথায় দাফন করা হবে এক একজন এক এক রকমের পরামর্শ দেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা কুবিদ নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইযু ইয়ুকবাদ তিনি বললেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় বলেছেন নবীগণ যেখানেই ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর দেওয়া হয় তাহলে আল্লাহর হাবিবের দাফন আমরা সেখানেই করব যেখানে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন আল্লাহর হাবিব মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইন্তেকাল করেছেন ওই ঘরেই তার কবর দেওয়া হয়েছে সেখানেই তার রওজা শরীফ সেখানেই তার কবর এই যে নবীজির মিম্বর নবীজির মিম্বর আর তার কবর মিম্বর আর কবরের মাঝখানের জায়গাটুকুকে বলা হয় রওদাতুম মির রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান এই জন্য হাজি সাহেবরা যখন মদিনায় যান ওই জায়গাতে নামাজ আদায়ের জন্য প্রতিযোগিতা করেন কারণ ওই জায়গাটাকে নবীজি বলেছেন রওদাতুম মির রিয়াদিল জান্নাহ সিদ্ধান্ত হলো ওখানেই নবীজিকে দাফন করা হবে ওখানেই নবীজির জন্য কবর খনন করা হলো এরপরে কবরের পাশে নবীজির লাশ রেখে দেওয়া হলো এবার জানাজা আরম্ভ হবে কে ইমামতি করবে নবীজির জানাজায় কেউ কি ইমামতি করেছে কেউ ইমামতি করে নাই কারণ নবীজির দেহ মুবারককে সামনে রেখে জানাজা ইমামতি করবে এমন যোগ্যতা পৃথিবীর কারো আছে না মঙ্গলবার নবীজির কবরের পাশে তার কফিন বা তার দেহ মুবারক রেখে দাও ঘরের মধ্যে 10 জন 20 জন করে সাহাবীদের বিভিন্ন গ্রুপ ঢুকলেন যারাই যখন ঢুকলেন সালাত সালাম বা জানাজা তারা আদায় করলেন এভাবে দলে দলে জানাজার সালাত আদায় হয়েছে এক গ্রুপের পরে আরেক গ্রুপ এক গ্রুপের পরে আরেক গ্রুপ নবীজি দুনিয়া থেকে গিয়েছেন সোমবারে সোমবার সারা দিন চলে গেল খলিফা নির্বাচনে মঙ্গলবার গোসলের পরে কবর খোঁড়ার পরে কবরের পাশে নবীজিকে নবীজির দেহ মুবারককে রাখা হলো দলে দলে সাহাবীরা গেলেন যেতে যেতে মঙ্গলবার সারা দিন মঙ্গলবার দিন গিয়ে বুধবার রাত আগে আসে না রাত আগে আসে গভীর রাত পর্যন্ত সাহাবীরা দলে দলে ঢুকে ঢুকে জানাজা আদায় করলেন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় কোন কোন সিরাতবিদ বলেছেন 30 32 বা 35 ঘন্টা পরে বুধবার গভীর রাতে নবীজিকে তার কবরে বা রওজা শরীফে তাকে রেখে দেওয়া হয় এভাবেই নবীজি আল্লাহর কাছে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন কিন্তু আমাদের কাছে কয়টা জিনিস দিয়ে গিয়েছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর তার সুন্নাহ এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে আমরা নবীজির পথে দুনিয়ায় চলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আমরা দীর্ঘ প্রায় আমি হিসাব করে দেখলাম 4 বছর দীর্ঘ প্রায় 4 বছর ধরে আমরা নবীদের জীবনী নিয়ে 53 জুমা আলোচনা করেছি তো এক বছরে তো 56 জুমা হয় কিন্তু মাঝে মাঝে তো অন্যান্য ইস্যু চলে আসে ইস্যু চলে আসায় মাঝে মাঝে বিভিন্ন জুমা ব্রেক দিয়ে
বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলায় লম্বা হয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আবার সব নবী রাসূলদের জীবনে নিয়ে উম্মার খিদমতের জন্য এবার এগুলোকে খণ্ড খণ্ড আকারে বইও প্রকাশ করব ইনশাআল্লাহ তো এই আলোচনাটা সমাপ্ত হলো আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা যেন নবী রাসূলদের মতো আল্লাহর দ্বীনের পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আমি তো মানুষ জানি না এতগুলো জুমায় কথাবার্তা বলতে গিয়ে স্লিপ অফ টাং অনেক হয়েছে হয়তো মনের অজান্তে অনেক ভুল কথা আমার মুখ দিয়ে বের হয়েছে যত কথা মনের অজান্তে ভুল বের হয়েছে আল্লাহ যেন আপনাদের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দেন আর যেগুলো সত্য সুন্দর বলেছি সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার এবং সেই আলোকে আমল করার তৌফিক দান করেন